ফ্রান্সের বিরুদ্ধে যদি আমাদেরকে জেহাদ করার জন্য ডাক আসে উপর থেকে, আমরা সবাই প্রস্তুত আছি কিনা? ফ্রান্সের বিরুদ্ধে যাই, জেহাদ করবো ইনশাআল্লাহ। رد المظالم حتى الأراضي نسام رسول أهل العزائم القول قول الصوارم كي تسترد المظالم حتى نحن الذين وطئنا بالخيل عرش الأعاجم চলতে চাই বিশ্বের বিভিন্ন মুসলিম রাষ্ট্র থেকে যেমনি ভাবে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ফ্রান্সের এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে, আমাদের দেশের সর্বোচ্চ পর্যায় থেকে সংসদ ভবনে ফ্রান্সের এই ঘটনার নিন্দা প্রস্তাব পাশ করতে হবে। ফ্রান্সের সঙ্গে সকল প্রকার অর্থনৈতিক কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সম্মানিত সভাপতি, ইমাম পরিষদের সভাপতি হাফেজ মাওলানা নোমান মহিবুল্লাহ দাওয়াত বরকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। ফ্রান্সের বিরুদ্ধে যদি আমাদেরকে জেহাদ করার জন্য ডাক আসে উপর থেকে, আমরা সবাই প্রস্তুত আছি কিনা? ফ্রান্সের বিরুদ্ধে জেহাদ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এ পর্যায়ে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি নিউ কমেডি জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি ওয়ালিউল্লাহ সাহেবকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على من لا نبي بعده اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين সম্মানিত খোদা প্রিয় ধর্ম প্রিয় মুসলমান ভাইরা, বর্তমান যে পরিস্থিতি এটা যে শুধু এখন তাই নয়, একের পর এক বারবার কুফার অমুসলিম মুরতাদ নাস্তিক নামদারি কলঙ্গার মুসলমানরা দালালি করে একের পর এক বিশ্বনবী সরকারের দু আলম মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যেই কটুক্তিয়ার ব্যঙ্গচিত্র করা হচ্ছে, এই পরিস্থিতিতে সর্বপ্রথম আমাদেরকে যেই কাজগুলি করার দরকার এর মধ্যে থেকে আমার পক্ষ থেকে আমি বলবো, সকল মুসলমান ভাই ও বোনেরা, প্রথমে আমরা আমাদের নিজেদেরকে আল্লাহ তাআলা প্রিয় বানিয়ে আবু বকর ওমর সিদ্দিকের রঙে রঙিন করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কুফফারদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য নিজেদেরকে তৈরি করব ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আশপাশ বিভিন্ন মসজিদ থেকে বড় বড় মিছিল সহ আমাদের সাথে ইতিমধ্যেই শরীক হচ্ছে, আমরা তাদেরকে তাকবীরের মাধ্যমে অভিবাদন জানাই। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমতলা বড় মসজিদের সম্মানিত খতিব সংগ্রামী
ইমাম হাফেজ মাওলানা মুফতি কামরুল ইসলাম আরিফি আমরা তাকে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ চিত্র প্রদর্শন করে নবীজির যে অবমাননা করেছে, এই অবমাননার মাধ্যমে সারা পৃথিবীর সমস্ত মুসলমানদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছে। আমার ভাইরা, শুধুমাত্র ফ্রান্স এই অন্যায় করেছে, শুধু তাই নয়, আমরা দেখতে পাচ্ছি এই ফ্রান্স শয়তানকে সমর্থন জানিয়ে আমাদের বন্ধু প্রতিম দেশ, আমাদের নিকটবর্তী দেশ ভারত আমাদের সেই জ্বলিত কলিজায় পেট্রোল ঢেলে দিয়েছে। এজন্য আমার বন্ধুরা, আমি বলতে চাই, শুধুমাত্র ফ্রান্সের সাথে আমাদের যুদ্ধ নয়, আমাদের যুদ্ধ আল কুফফারু মিল্লাতুন ওয়াহিদা, সকল কাফেররাই এক জাতি। এজন্য এই ফ্রান্স দুশমনকে যারাই সমর্থন করবে তাদের সবার বিরুদ্ধে আমাদের যুদ্ধ চলছে, চলবে। সঙ্গে আমি সাথী বন্ধুগণ, আমাদের বিক্ষোভ পর্ব মিছিল এখানেই শেষ হয়েছে, এখনই আমরা আমাদের মিছিলের উদ্দেশ্যে রওনা হব। نادى النسول حمانا لو طوقته الضراغم، وزالة البغي صالت فأين عهد الحواسم؟ نسوا بأننا أبات نذود ذود القشاعم، نحن الذين وطئنا بالخيل عرش الأعاجم، بالخيل عرش الأعاجم.